Hello, my lovely viewers. Assalamualaikum. Bangladeshi mam London. এখন ভোরবেলা আজান দিচ্ছে আমার মেয়ে আদ্রিত আমাকে ঘুম থেকে উঠালো যে আম্মু নামাজ পড়তে হবে ওঠো তো ও অজু করে চলে আসছে এখন আমিও অজু করে নিলাম ওদের রুমে একটু আমি যাচ্ছি যে বাচ্চারা ঠিক আছে কিনা একটু দেখে আসি তারপর আমরা দুজন নামাজ পড়ে নেচ্ছি আদ্রিতা এখন নামাজ পড়ছে আর আমি এখন অন্য সাইডে নামাজ পড়ব আদ্রিতা মাশাআল্লাহ খুবই ভালো সে এগুলো খুব মেইনটেইন করে নামাজ কালাম তারপর মসজিদে গিয়ে যে পর্দা করতে হবে এই জিনিসগুলো সে খুব মেনে চলে আমার খুব ভালো লাগে আর ও যেহেতু এখন অনেক বড় হয়েছে ও এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে এখনকার যুগ অনুযায়ী ও যদি একটু ফ্যাশন করতেই চায় আসলে অনেক শাসন করে দেখেছি তো তারপর আমি ভাবলাম যে না ও তোর পড়াশোনাটা ঠিকমতো করছে তারপর ইসলাম ঠিকমতো মেনে চলছে এখন ও কিন্তু বাংলাদেশে মানুষ হচ্ছে না ও একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষ হচ্ছে আর ও যে সাবজেক্টে পড়ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আর এই কান্ট্রিতে ও বড় হয়েছে তো একটু দু একটু ফ্যাশন তো করবে ও অনেক কষ্ট করে এদেশে এত ভালো রেজাল্ট করা এত ভালো সাবজেক্টে চান্স পাওয়া খুব সহজ ব্যাপার না তো অনেক টেনশন করতাম বাচ্চা কাচ্চা নিয়ে তারপর দেখলাম যে না আমি আসলে শুধু শুধু অনেক টেনশন করেছি ওরা তো সব দিক দিয়ে ঠিক আছে তবে ফ্যাশনটা একটু করবে এই বয়সে আমরা অনেক ফ্যাশন করেছি তারপর অটোমেটিকলি আবার চেঞ্জ হয়ে গিয়েছি ইনশাল্লাহ আমার ছেলেমেয়েরাও খুব ভালো হবে আশা করা যাচ্ছে আসলে আদ্রিতার ভিডিও আদ্রিতা আমাকে নিজে থেকেই বলে যে আম্মু আমার কোনো ভিডিও তুমি শেয়ার করো না দেখবা যে তোমাদের ভিউয়ার্স কেউ না কেউ আমার সম্পর্কে কমেন্ট করবে তখন তুমি অনেক কষ্ট পাবে তখন তুমি আবার ডিপ্রেশনে পড়ে যাবে তো আমি চাচ্ছি না তুমি আমার কোনো ভিডিও দাও তো আমারও শখ হয় আমার তো একটা মেয়ে যে না ওকে নিয়ে ভিডিও করি দেই আমি বললাম থাক কে কী বললো এটা কোনো ব্যাপার না তুমি এখন অনেক বড় হয়েছ তুমি অনেক মানে ভদ্র আমি তো দেখছি ফজরে উঠে নামাজ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করা সব কিছুই তো আমি দেখছি তো আলহামদুলিল্লাহ আমি খুশি আছি কে কী বললো সেটা নিয়ে এখন আমার আর মাথা ব্যথা নেই আর এখন আর্টিফিশিয়াল মেহেদি বলেন আর্টিফিশিয়াল স্টোন বলেন সব কিছুই মানুষ গাম দিয়ে লাগায় ফ্যাশন করানোর জন্য আমাদের সময়কার ফ্যাশন একরকম ছিল এখনকার ফ্যাশন একরকম আচ্ছা থাক এগুলো বাদ দিয়ে সবার সন্তান মানুষ হোক সেই দোয়াই থাকবে তো বাচ্চাদের ফ্রেশ করিয়ে তারপর আমরা নিচে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু সারা দিন ঘুরে ফিরে সকালবেলা ব্রেকফাস্ট খেতে উঠতে একটু মানে মানুষ লেজি হয়ে যায় দেখা যায় অনেকে দেরি করে আসে তো প্রথম দিন আমরা একটু দেরি করে এসেছিলাম তারপর দেখলাম যে না ঠিকমতো টেবিল পাওয়া যায় না অনেক রকম প্রবলেম তারপর দিন আবার একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি এখানে অনেক রকমের খাবার আছে যে যেটা পছন্দ করে তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা টেবিল নিয়ে তারপর খাবারগুলো নিয়ে নিচ্ছি এখানে একদম ফ্রেশ মধু আছে রাখা বিভিন্ন রকম মানে বাদামের পেস্ট নটেলা সব কিছুই আছে যে যেটা নিতে চায় যেমনটা আমি সৌদি আরবে যখন আপনাদের দেখিয়েছিলাম ঠিক তেমনটা সেই হোটেলটার মতোই তো এখন আমরা ব্রেড ওভেনে টোস্ট করে নেব আর এখানে এগ ভাজা হচ্ছে এখানে একটু কিউতে দাঁড়াতে হয় তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অর্ডার করে দিলাম তারপর এখন এগ ভাজা নিয়ে আর ব্রেডগুলো হয়ে গেছে এগুলো নিয়ে আমরা টেবিলে সবাই বসে পড়ব আদ্রিতা আয়া সাদিয়ান আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করব তারপর পছন্দ অনুযায়ী চা খাবো তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখি কি করা যায় আজকের প্ল্যানে আমি অনেক কিছুই মানে প্ল্যান করে রাখি আগের দিন রাতে আমি আর আমার হাজব্যান্ড যে আগামীকাল সকালে কোথায় যাব তো কিছুটা প্ল্যান করা ছিল তারপর মনে হলো যে বাকিটুকু না হয় দুপুরের পরে আবার চিন্তা করব এরকম তো আজকে চিন্তা হলো যে আমরা ব্রেকফাস্ট করার পর বাচ্চারা এখন সুইমিং করবে এমনিতে কিন্তু লন্ডনে সুইমিংয়ে ওরা যেতে চায় না তো এখন সুইমিং করার জন্য অস্থির হয়ে গেছে তো আমরা বললাম ঠিক আছে যেহেতু এই হোটেলের সাথে সুইমিংটাও ছিল ওদের সুইমিং পুল এখানে নেই ওদের আরেকটা হোটেল আছে পাশেই সেখানটায় সুইমিং পুল তো সেখানটায় আমাদের নিয়ে যাবে তো আমরা এখন যার যার পছন্দ অনুযায়ী খাবারগুলো নিয়ে আসলাম
অনেক রকমের খাবার এবং খুবই সুস্বাদু। তো আমার বাচ্চারা তো অত খেতে চায় না, আদিয়ানকে রিকোয়েস্ট করলাম তুমি একটু খাও, ও বলে যে না, ও অল্প একটু খেতে চাচ্ছে। আদ্রিতাও ওর পছন্দ অনুযায়ী খাবার নিয়েছে, এখন আমরা খাবো, তারপর দেখি কি কি করা যায়। আর এখানটায় আসলেই মানুষ আগে চিন্তা করে যে ব্লু মস্কে যাব, তারপর আয়াসোফিয়াতে যাব, আরও অনেক দর্শনীয় স্থান আছে, সেখানটায় যেতে চায়। তো আমরাও সেটা চিন্তা করেছি যে কোন টাইমটায় গেলে ভালো হয়। আর এখনকার ওয়েদার খুবই ভালো, গ্র্যান্ড বাজারও যাব, সব কিছু মিলে দেখা যাক, তাড়াহুড়ার কিছু নেই। আর সব কিছুই যে ঘুরে মানে ফিরে একদম শেষ করে ফেলবো তাও না, আমরা যেখানে আছি ফাতিতে সেখানকার আশেপাশে যেই জায়গাগুলো আছে সেখানটাই মানে যাওয়ার ইচ্ছে বেশি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন আমি আর আমার হাজব্যান্ড চা নিচ্ছি। এখানে চা, কফি, গ্রিন টি, মানে সব রকমের চাই আছে, আপনি এখন যেটা নেন। তো আমি একটু ব্ল্যাক টি নিচ্ছি আর আমার হাজব্যান্ড এখন একটু মিল্ক নিবে, তারপর আমরা সোফায় বসে একটু চা খাবো। এখানে বাঙালি ফ্যামিলি খুব দেখা যায় না, মানে আমাদের বিল্ডিং বা আমাদের আশেপাশে বেশিরভাগই দেখলাম সাদা, চাইনিজ, জাপানিজ, এই টাইপের মানুষজনই এখানটা একটু বেশি। তো আজকে আমরা যখন চা খাচ্ছিলাম তখন একজন বাঙালি ভাই একাই আমাদের সাথে এসে কথা বললেন, উনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তো আমার হাজব্যান্ডের সাথে, আমার সাথে কথা বললেন, ওনার ওয়াইফ, ছেলে, ছেলের বউ, উনি অস্ট্রেলিয়ায় প্রায় 30 বছর ধরে থাকেন। তো অনেকক্ষণ গল্প হলো ভাইয়ার সাথে, তারপর আমাদের চা খাওয়া শেষ হলো, আমি আগে চলে গেলাম বাচ্চাদের সাথে সময় দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড বললো যে গল্প কর, তারপর আসবে। তো আমরা এখন সবাই রেডি হলাম, প্রথমে যাচ্ছি বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে। তো আদ্রিতা আমাদের সাথে যাচ্ছে, আদ্রিতা বললো যে আমি ওদের সাথে থাকি, আমি সুইমিং নাও করতে পারি, কিন্তু আয়াস আদিয়ান ওর বোনকে ছাড়া ওরা সুইমিং করবে না, ওরা ওর বোনকে খুবই পছন্দ করে। অনেকের কাছে মনে হয় যে আমার মেয়ে সবসময় কেন বোরকা পরে না, নেকাব পরে না, এটা কি সম্ভব? বাংলাদেশের ছেলে মেয়েরা কি, যারা বাংলাদেশে আছে সবাই কি একই রকম? আর ও তো জন্মের পর থেকে এদেশে থাকে, তো এদেশের কালচারের সাথে কি এটা একদম প্রথম থেকেই সম্ভব? যখন আমাদের মতো বয়স হবে তখন ও আরও বেশি ইসলামিক হবে, ও আলেমা কোর্স করছে, ও অনেক কিছু মেনটেন করছে যেটা কিনা একটা বোরকা পরা মেয়েও অত মেনটেন করতে পারে না। আদ্রিতা একবার একটা কথা বলেছিল না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আম্মু সাজসজ্জা উপরে দেখলেই মানুষকে বোঝা যায় না, বা একটা মানুষ বোরকা পরে চললে সেই মানুষটাকে বোঝা যায় না যে কে ভালো আর কে মন্দ। তো এখন আমি দেখি যে না, ওর কথা অনেকখানি রাইট। তো আমরা সুইমিং পুলে চলে আসলাম, খুবই খুশি বাচ্চারা, মানে মনে হচ্ছে ওরা কখনো সুইমিং করে নাই। এমনিতে কিন্তু সুইমিং এখন ক্যান্সেল করে দিয়েছে, ওরা সুইমিংয়ে যেতে চায় না। আর এখানে আসার পর কখন সুইমিংয়ে যাব, সুইমিং ছাড়া ওদের ভালোই লাগছে না, কি যে একটা অবস্থা। তো আদ্রিতাও এখন ওদের সাথে সুইমিং করছে, তা আমি বললাম যে একটু তাড়াতাড়ি করো, এখানটা আমার ভালো লাগছে না, কেমন যেন একটু গরম। সুন্দর এই হোটেলটাও সুন্দর, এখানেও দেখলাম একদম সোনাবাদ, অনেক কিছুই আছে। তো বাচ্চারা অনেকক্ষণই সুইমিং করলো, তো বললাম যে না তাড়াতাড়ি চলো ফ্রেশ করিয়ে মানে আমরা হোটেলে যাই, তারপর রেডি হয়ে আমরা বের হব, কারণ অনেক কিছু দেখা এখনও বাকি। ব্লু মস্কে যাওয়ার ইচ্ছে আছে, সোফিয়াতে যাওয়ার ইচ্ছে আছে, তবে আজকে না, আগামীকাল এই দুটোর জন্য আমরা মানে সময় রেখেছি। তো গ্র্যান্ড বাজারও আজকে যাওয়ার ইচ্ছে ছিল, তো দেখি আশেপাশে যেতে যেতে কতটুক যাওয়া যায়, তারপর চিন্তা করব যে কখন যাব। আর এখানকার রাস্তাঘাট, দোকানপাট সব একই রকম মনে হয়, আর এত সুন্দর জায়গা, সব জায়গায় সাজানো গোছানো, মনে হয় যেমন টিভিতে আমরা নাটক সিনেমায় দেখি না, একদম নায়ক নায়িকারা নাচছে, সব রাস্তাঘাট সাজানো, ঠিক এরকম সব কিছু একদম মানে সাজানো গোছানো, মনে হয় এখনই কোনো শুটিং হবে এরকম একটা অবস্থা। মানে একদম মেন ট্যুরিস্ট এরিয়াতেই আমি আছি, অনেক ভালো লাগছে, সব কিছু খুব রঙিন। আদিয়ানের জন্য এই পুলটা অ্যালাউ না, তারপর ওকে সাপোর্ট দিয়ে নামানো হয়েছে। তো ওরা খুব এনজয় করছে, ওদের খুশি দেখে আমাদেরও অনেক খুশি লাগছে।
তো কিছুক্ষণের মধ্যে ওদের সুইমিং শেষ হবে, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। আয়া সাদিয়ান শুধু অ্যাকোরিয়াম দেখতে যেতে চায়, তারপর বিভিন্ন পার্কে যেতে চায়। আমি বললাম তোমরা এখানে এসে এগুলো বললে হবে না, তো এখানে হচ্ছে দর্শনীয় স্থানগুলো, হিস্টোরিক্যাল প্লেসগুলো আমরা দেখব। ওরা সেগুলো মানতে চায় না, আসলে ছোট বাচ্চা তো, ওরা হয়তো বা বুঝতে পারছে না। তো দেখা যাক কি হয়। আর ওদের খুশি করানোর জন্যই সুইমিং পুলে আনা হয়েছে, কারণ ওদের মন মতো কিছুই হচ্ছে না। সেজন্য আসলে বাচ্চারা সবসময় বাচ্চাদের জিনিসপত্রগুলোই বেশি পছন্দ করে। যেমন যদি এখন কোনো থিম পার্ক থাকতো তাহলে তারা খুবই খুশি হতো। তো আমরা যখন হোটেলে যাচ্ছিলাম, এখানে সব রাস্তা একই রকম এবং সব দোকানপাট একই রকম, এবং যেতে যেতে অনেক দোকান দেখবেন। তো এখানে একটা ফ্রি বাকলাপা দিচ্ছিলো বলে এটা টেস্ট করে দেখো কেমন, সত্যি অনেক ভালো লাগছিল। তো উইন্ডো দিয়ে আমি একটা শপের হুররাম সুলতানের সেট দেখছিলাম, আংটি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো এখন যেহেতু এক জায়গায় যাচ্ছি, হোটেল থেকে তাড়াতাড়ি আমাদের বের হতে হবে, তাই এখন আর শপের মধ্যে যাচ্ছি না। রাস্তার মধ্যে অনেক কিছু আপনি দেখতে দেখতে যেতে পারবেন, এগুলো যে এখানে শুধু তা না, একদম অলিতে গলিতে সব জায়গায়। আমাদের গ্রিন স্ট্রিট তো মনে করেন অল্প একটু জায়গা, আর এটা হচ্ছে সম্পূর্ণ এলাকা জুড়েই আছে। তো আমি আমার রুমে চলে আসলাম, বাচ্চারা বাচ্চাদের রুমে, ওদেরকে সব কিছু আমি গুছিয়ে দিয়ে আসলাম কী কী পরবে। এখন আমি কী কী পরবো সেগুলো এখন আমি বের করে নিচ্ছি। আমি যা যা নিয়েছি সেগুলো একটু আলমারিতে ভালোভাবে সাজিয়ে রেখেছি, যেন যেটা দরকার সেটা নিয়ে নিতে পারি। তো বাচ্চাদের রেডি করিয়ে নিলাম, এখন আমরা একটু আয়া সোফিয়া এবং ব্লু মক্স এর কাছাকাছি যাব। সেখানটা অনেক সুন্দর জায়গা, খুব সুন্দর ঝর্ণার মতো আছে, অনেক কিছু আছে, সেগুলো একটু দেখব। আমি আজকে একটা সাদার মধ্যে ব্লু কম্বিনেশনের ড্রেস পরেছি, আর আদ্রিতা তো আদ্রিতা যেটা কমফোর্ট ফিল করে সেটাই পরে, আর আয়েস আদিয়ানকে আমি পছন্দ করে দিই ওরা কোনটা পরবে। তো আমরা যেতে যেতে অনেকগুলো শপে গেলাম, অনেক ভালো লাগলো। একটু পরপর এখান দিয়ে ট্রাম যায়, কি যে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে রাস্তা দিয়ে হাঁটছি আর ট্রাম চলে আসে বিশাল বড় বড়, ভয় লেগে যায় যে এই বুঝি ধাক্কা খেলাম। বাচ্চাদের নিয়ে একটু বেশি চিন্তা, বিশেষ করে আদিয়ানকে নিয়ে। এই যে মানুষজন যাচ্ছে পাশ দিয়ে হঠাৎ করে ট্রাম চলে আসে, তখন মানুষ দৌড়াদৌড়ি করে সরে যায়। তো অনেক সুন্দর এই জায়গাটা, এখান দিয়ে হুররাম সুলতানের যে মুভিটা হয়েছে, যে প্রাসাদের মধ্যে হয়েছে, সেখানে যাওয়া হয়, সেখানটা একদিন যাব। হুররাম সুলতান সুলেমান সুলতানের কবর দেখব, সেটাও একটা ইচ্ছে। তো দেখা যাক কি হয়, অনেক এগুলো ইচ্ছেই তো করে রেখেছি। তো এখানে ট্রামের টিকিট কাটা যায়, মানে প্রথমে একটা কার্ড বানাতে হয় 70 রিয়াল দিয়ে, তারপর টপ আপ করে, মানে আমরা লন্ডনে দেখেছি কি যে এক একজনের ওয়েস্টার কার্ড এক একটা হতে হয়, এখানে হচ্ছে আপনি একটা কার্ড দিয়ে ফ্যামিলির সবাই টাচ করতে পারবে, এক একজনের 20 লিরা করে। তা আপনারা পাঁচজন পাঁচবার একই কার্ড টাচ করবেন, এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের ইচ্ছে ছিল আমরা একদিন উঠবো, কিন্তু এখনও ওঠা হয়নি, দেখি সামনের দিনগুলোতে ওঠা হয় কি না। কারণ দেখা গেল সবগুলো হিস্টোরিক্যাল প্লেস আমার বাসার একদম আশেপাশে, যার ফলে এখানে ট্রামে যাওয়ার প্রশ্নই ওঠে না, আর এখানে ক্যাবেও যাওয়া যায় না, মানে ক্যাবের রাস্তাও নেই। সেজন্য আমাদের আর কি ওঠা হচ্ছে না। তো অনেক টুরিস্ট, অনেক বেশি টুরিস্ট এই সময়টায়, বিদেশি বেশি দেখলাম, মানে এশিয়ান মানুষ একটু কম, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো সবাই এই সময়টাই বোধহয় ঘুরতে পছন্দ করে। কারণ তুর্কি বলেন, তারপর মরক্কো বলেন, জুন জুলাইতে অনেক গরম থাকে, তো এই সময়টাই বোধহয় বেশি পছন্দ করে, দেখেই প্রচুর টুরিস্ট দেখেছি। তো আমরা প্রায় চলে আসছি, এবং জায়গায় জায়গায় এরকম ফ্রুট জুস এর দোকান, অনেক ভালো লাগে। আর এখানটায় আসলে আমার কলিগ সানজিদা, আমার খুবই আদরের একটা ছোট বোন, ওর হাজব্যান্ড নাকি তুর্কিতে এসে প্রত্যেক দিন এই ফ্রুট জুস খেত। তো যখনই আমি এই ফ্রুটের জুসের দোকান দেখি, তখনই ওই সানজিদা ওর হাজব্যান্ডের কথা মনে হয় যে ওরা না খুব পছন্দ করতো। অনেক সুন্দর ফ্রুট জুসের শপ। তো অনেক টুরিস্ট দেখেন, এত বড় বড় এক একটা কিউ করে ওরা দাঁড়িয়ে থাকে। অনেক সুন্দর এই জায়গাগুলো ভিতরে ভিতরে, মানে অনেক মসজিদ, সবাই মসজিদে যেতে চায়। তারপর
এখানে আমি আয়া সোফিয়া আর ব্লু মক্সের কাছাকাছি চলে আসছি। এরা হচ্ছে নেইবার আর কি, পাশাপাশি, এই পাশ আর ও পাশ। তো আজকে যাওয়ার একদম ইচ্ছে নেই, অনেক ভিড়, আজকে রোদও আছে, সেজন্য আমরা আগামীকালের জন্য রেখেছি। আমি ভেবেছিলাম ফ্লাইং ড্রেসের ছবি তুলবো, সুলতান সুলেমান ফ্যামিলির ছবি তুলবো, অনেকগুলো চিন্তা করে রেখেছি। তবে ফ্লাইং ড্রেসের ছবিগুলো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যেতে হয় এবং অনেক টাকা নেয়, 400 পাউন্ড, 500 পাউন্ড, 150, সিঙ্গেল যদি একটা ছবি হয় 130, এরকম অনেক টাকা নেয়। আর সুলতান সুলেমান যে ফ্যামিলি, সেগুলোর জন্য একটু মানে নেয় ভালো টাকা, কিন্তু হয়ে যায়, সেটা আপনি দিতে পারবেন এরকম আর কি, যে আপনার খারাপ লাগবে না। তো এই তো ব্লু মক্স আর আয়া সোফিয়ার কাছে চলে আসছি, তো এখন এই পার্কটাকে একটু ঘুরবো, ঘুরে দেখে তারপর আমরা একটু সামনের দিকে যাব। বাচ্চাদের ইচ্ছে ওরা আজকে ম্যাকডোনাল্ডস খাবে, তো ম্যাকডোনাল্ডসে যাব। এখানে তো সব কিছু হালাল, তো সেটা নিয়ে চিন্তা নেই। অনেক সুন্দর একটা জায়গা, খুব বেশি সুন্দর, এত ভালো লাগছিল আমাদের কাছে। তো আমাদের এটাই হচ্ছে যাতায়াতের রাস্তা, এটার উপর দিয়ে দেখা যায় সব জায়গায় যেতে হয়, এদিকে সেদিকে। মানে আমাদের হোটেল থেকে এখানে আসতে পায়ে হেঁটে 5 মিনিট কি 6 মিনিটের মতো লাগে এরকম। তো খুবই সুন্দর, ওই ব্লু মক্স দেখা যাচ্ছে, আর আয়া সোফিয়া তো আমি কিছুক্ষণ আগে দেখালাম, মানে পার্কের এই পার আর ওই পার দুপারে দুটো, অনেক সুন্দর, মানে এত সুন্দর, মানে আপনি কোনো জায়গাকে এখানে মানে ফেলে দিতে পারবেন না। যে এখানেও অনেক দোকানপাট আছে, এখানেও আপনি বিভিন্ন রকম ছবি তোলার সব পাবেন, সব জায়গায় সব আছে, যে আপনার কোনো কিছু খুঁজে নিতে হবে কষ্ট করে তা না, হাঁটতে হাঁটতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তো এই তো আমরা চলে আসলাম, অনেক বেশি সুন্দর, সবাই খুব ছবি তুলছে, ভিডিও করছে, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা এখানটায় ছিলাম, এখন লাঞ্চ টাইম, তাই বাচ্চাদের নিয়ে একটু ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছি। বাচ্চারা KFC, ম্যাকডোনাল্ডস এগুলোই পছন্দ করে, আসলে টার্কিস ফুড আর কতই খাওয়া যায়, আসার পর থেকেই তো আমরা খাচ্ছি। তো ওদেরকে আমার হাজবেন্ড একটু KFC, ম্যাকডোনাল্ডস, এখানে সব আছে, এখানে ডমিনিস পিজা আছে, মানে আপনার খাবারের কোনো কষ্ট নেই, মানে এখন আপনার ইচ্ছের উপরে যে আপনি কোনটা খেলে খুশি হবেন এর উপরে নির্ভর করে। তো দেখা যাক, আজকে ম্যাকডোনাল্ডসে যাই আর অন্য অন্য দিন আবার কি খাওয়ানো যায়। তো এখন দুপুরে ওরা ম্যাকডোনাল্ডস খাবে, সন্ধ্যায় দেখা গেল আবার অন্য একটা শপে গিয়ে আমরা খাচ্ছি। তো এখানে যেতে যেতেই আমরা আবার দেখলাম যে এখানে কয়েকটা দোকান আছে, যে সুলতান সুলেমান, হুররাম সুলতান, মানে সুলতান ফ্যামিলির ছবি তোলা হয়, সবাই তোলার আগ্রহ প্রকাশ করে, সবাই যে তা না, যারা একটু শৌখিন তারা। তো আমিও দেখলাম কয়েকটা দোকান, তো আমার হাজবেন্ড বলল যে খাবার শেষ করার পর তারপর আমরা এখানে আবার আসব। তো একটু কথা বলে গেলাম, একটা ছবির জন্য আপনার 7 ইউরো 9 ইউরো করে দিতে হবে। এখানটায় আসলে আপনাকে ওরা প্রথম ইউরো ডলারের হিসাব দিবে, কিন্তু লিরার কথাটা সহজে ওরা বলতে চায় না, আর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথা থেকে এসছেন। যদি শুনে আপনি ইউকে বা আমেরিকা থেকে বা কানাডা থেকে আসছেন, তখন আপনার গলা কাটার চেষ্টা করবে, মানে দাম অনেক বেশি চাইবে। যদি বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে দাম কিছুটা কম চায়। তো ডলার পাউন্ড ইউরোর চাইতে আমার কাছে মনে হয় লিরায় টাকাটা দিলেই বেশি ভালো হয়। আর এখানে অনেকগুলো ব্যাংকের বুথ আছে, যেখানে থেকে কিনা আপনি আপনার ব্যাংক কার্ড দিয়ে, মানে ইউকের ব্যাংক কার্ড দিয়ে আপনি লিরাটা বের করে নিতে পারবেন, মানে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখন অনেকগুলো শপ দেখলাম, একদম মানে নিউ মার্কেট গাউসিয়ার মতো জায়গায় জায়গায় সব, আমার তো অনেক ভালো লাগে, আমি তো এগুলো খুব বেশি এনজয় করি, আমি সারাদিন হাঁটলো আমি টায়ার্ড হই না, আমার তখন এত ভালো লাগে। তো এখন ম্যাকডোনাল্ডস দেখা গেল, আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসলাম। তো আমার হাজব্যান্ড এখান থেকে সবার জন্য খাবার কিনলো, তো আমার হাজব্যান্ড বললো যে না, আজকে বসার দরকার নেই, আমরা হাঁটতে হাঁটতে খাই আর দেখি কী কী আছে। তো আমরা দেখছিলাম
আমার শুধু মনে হচ্ছিল এখানকার আইসক্রিম শপগুলোতে যাওয়া দরকার বাচ্চাদের নিয়ে, কারণ ওরা একটু ফান করে, সেটা বাচ্চারা হয়তো বা এনজয় করবে। এখানে আরেকটা মসজিদ দেখলাম। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমরা একটা আইসক্রিম শপে চলে আসলাম। তো দেখি আয়াজের সাথে কি ফান করা হয় আইসক্রিম নিয়ে। আয়াস খুবই এনজয় করলো। আদেনকে বললাম, আদেন তুমি যাও, ও বললো যে না আমি আইসক্রিম খাবো না। আদ্রিতাকে বললাম, আদ্রিতা আইসক্রিম খাবে না, আয়াস একাই খাবে। তো ও একটা ফ্লেভার পছন্দ করে দিল, সেই ফ্লেভার অনুযায়ী ওর সাথে এখন ফান করে আইসক্রিমটা দেওয়া হচ্ছে। মিউজিক দিতে পারেনি, কারণ ওদের যে মিউজিক থাকে সেগুলো আবার কপিরাইট ক্লেম হয়ে যায়, সেই জন্য মিউজিক ছাড়াই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আয়াস অনেক খুশি হয়েছে। তো এখন আমরা আবার মানে হাঁটবো, তারপরে হাঁটার পর আমরা চিন্তা করলাম যে আইসক্রিম খাওয়াটা শেষ হয়ে গেলে তো আমরা একটু ছবি তুলে আসি, ছবি তোলার কাজটা একটু শেষ করি। রাস্তায় রাস্তায় অনেক ডগ, অনেক ক্যাট, আমার বাচ্চারা তো এগুলো খুব পছন্দ করে, বিশেষ করে আদ্রিতা। আদ্রিতা যে কত ক্যাট এ পর্যন্ত কোলে নিয়েছে, অনেক বেশি আদর করে, ও খাবার জমিয়ে রাখে ওদের জন্য, ওর জীবজন্তুর প্রতি অনেক মায়া। তো ওর খাবার থেকে, ম্যাকডোনাল্ডসের খাবার থেকে আবার দিল ডগকে কিছু খাবার। রাস্তায় রাস্তায় অনেক দোকান, অনেক নকল জিনিসের দোকান, একদম লো কোয়ালিটির জিনিস। আপনি ব্যাগটা মানে ধরতে না ধরতেই অনেক ব্যাগ দেখা গেল ছিঁড়ে যায় এরকম। তো আমার এগুলো পছন্দ হয়নি, আমার শুধু চোখ যায় আংটির উপর। সুন্দর সুন্দর মানে ফিঙ্গার রিং থাকবে, সেগুলো কিনবো, আমার এগুলোর প্রতি খুব চোখ যায়। তো আয়া সোফিয়া আর ব্লু মক্স তো দূর থেকে অনেকবার দেখলাম, অনেক ভালো লাগলো। তাছাড়া অনেক অনেক জায়গা এখানে আছে যেগুলোর নাম আসলে আমি বলতে পারছি না, আসলে গাইড নেওয়া দরকার ছিল, গাইড নিলে হয়তো অনেক কিছু জানতে পারতাম। তো নেক্সট দিনগুলোর জন্য গাইড নেবো কিনা চিন্তা করছি, কারণ একটা নতুন দেশ আমার জন্য। যতটুকু অন্য কারো ভিডিও দেখে শিখেছি, খুব বেশিও দেখা হয়নি, দেখা গেলো 2-3 মিনিট করে দেখেছি, যার ফলে ওই আয়াসোফিয়া, ব্লু মক্স আর কয়েকটা জায়গায় এগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে। এই তো এখন আমরা ছবি তুলতে চলে আসলাম, আর যেতে যেতে দেখলাম এখানে ফ্রি কফি দিচ্ছে। তার কি কফি, ভাবলাম যে অনেক ভালো হবে, এত মানে গাঢ় টাইপের কফিটা অত বেশি ভালো লাগে নেই। আদ্রিতার আমি নিয়েছি, আদ্রিতা বললো যে না আম্মু আমি ফেলে দিব। তো আমি একটু খেলাম আর ওরটাও ফেলে দিল। তো আমি বললাম চলো এবার আমরা একটা শপে যাই, কিছু রিং দেখি, তারপর যাওয়ার পথে ছবি তুলবো। তো এই রিংগুলো দেখলাম, এই রিংগুলো 3000-4000 করে দাম, মানে 3000-4000-5000 লিরা। হুররাম সুলতানের সেটগুলো খানিকটা এরকমই দাম। এখন আমি আরও একটা শপে গিয়েছিলাম ছবি তোলার জন্য, আমাদের খুব বেশি একটা পছন্দ হয়নি। ওরা আবার এখানে কিন্তু আপনাকে ভিডিও করতে দেবে না আপনার মোবাইল দিয়ে, ওদের মানে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে, কোনো রকম ভিডিও ওরা অ্যালাউ করে না। অনেকগুলো ড্রেস দেখালো, তারপরে এই ড্রেসটা আমি নিলাম, মেরুন কালারটা। তো আমার ফুল ফ্যামিলি নিল, আদ্রিতা অত তুলতে চায় না, বলে কি আম্মু ছবি তুলে কি হবে, কাকে দেখাবো, ও এগুলো বেশি পছন্দ করে না। আমি বললাম না তুলো, ফ্যামিলির সাথে তুললে ভালোই লাগবে। তো আমরা কয়েকটা ছবি তুললাম, মাশাল্লাহ সবাইকে অনেক ভালো লাগছিল। আয়াসকে তো পুরো মেহমেতের মতো লাগছিল, শান্তশিষ্ট। আদিয়ানকে তো সেলিমের মতো লাগছিল আমার চোখে, আর মেহরিমা আমার একমাত্র মেয়ে, আর আমার সুলতান, আর আমি হচ্ছি হুররাম। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।